যে প্রোডাক্ট ডাক্তারও খাবার জন্য বলে সেই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে কত প্রফিট হবে। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খেজুর ও আমসত্ত্বের হোলসেল বিজনেস আইডিয়া। নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি তোমাদের খেজুর ও আমসত্ত্বের এক বিরাট ফ্যাক্টরিতে। আপনারা অনেকে হয়তো খেজুর আমসত্ত্ব খেয়ে থাকেন, কিন্তু কিভাবে সেগুলো প্যাকিং হয় বা কিভাবে সেগুলো কোথা থেকে আসে এ সম্বন্ধে হয়তো অনেকেরই ধারণা নাই। তো চলুন দেখা যাক এই নিধি ফ্যাক্টরিতে কিভাবে প্রোডাক্ট তৈরি হয়। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, কারণ এইরকম ইনফরমেশন আপনারা রেগুলার আপনারা পাবেন। এই যে ঘরটা দেখছেন, এখানে আমসত্ত্ব প্যাকিং হচ্ছে, আর এই পাশে আর একটা ঘর আছে, সেখানে আপনার খেজুর প্যাকিং হচ্ছে। খেজুরগুলো ওই যে লাল লাল বস্তায় আছে, বস্তাগুলো দেখছেন ওই বস্তায় ভরা থাকে, একে ওকে বলে চটাই। ওখান থেকে ঢালার পর দিদিরা একটা একটা করে এই যে ভরছে, দেখছেন একটা দিদি ভরছে আর একটা দিদি আপনার পাশে নিয়ে রাখছে, এবং একটা দিদি এখানে সাইজ করছে। সাইজ করার পর এগুলোকে মেশিনে রাখা হয়, মেশিনে রাখার পর ভ্যাকিউম করা হয়, এটুকুই। তো এখানে আপনার আমসত্ত্ব প্যাকিং হচ্ছে, এগুলো সব প্যাকেট রাখা আছে দেখতে পাচ্ছেন। এবার এই যে কাজ হচ্ছে আপনার আমসত্ত্ব প্যাকিং হয়ে যাচ্ছে, আর উপরে ঘরের ভিতরে আপনাদেরকে নিয়ে যাব। ঘরের ভিতরে এ দেখেন এই দুটো দিদি কাজ করছে, আর ওই সামনে একটা দাদা আছে কীভাবে আমসত্ত্বগুলো বার করছে দেখুন। আমসত্ত্বগুলো বাইরে থেকে আসে, সাধারণত এগুলো অন্ধ্রপ্রদেশেই বেশি তৈরি হয়, সেখান থেকেই এখানে আসার পর এখানে বড় বড় পেটিতে আসে, যেগুলো গোটা গোটা পিস থাকে, দেখলে ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। সেগুলোকে ছোটো ছোটোভাবে কেটে প্যাকিং করে মার্কেটে বিক্রি করা হয়। এই সমস্ত প্রোডাক্ট খুবই লাভজনক প্রোডাক্ট। প্রথমেই বলেছি যে প্রোডাক্ট ডাক্তারে খেতে বলে সেই প্রোডাক্ট কতটা হাইজিন এবং হাই প্রোটিন আপনারা বুঝতেই পারছেন। তো সেই প্রোডাক্ট নিয়ে যদি আপনারা ব্যবসা করেন তো লসের কোনো চান্স নেই। আমি নিজে বিক্রি করি, আমার ভিডিওতেও আপনারা দেখে থাকবেন। তো আর এতে প্রচুর প্রফিট আর প্রচুর চাহিদা। তো আপনারাও ব্যবসা করুন, উন্নতি করুন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবার বলি এই যে এই মালগুলো ছোটো ছোটো করে পিস করা হয়ে গেছে দেখছেন তো, এবার ওইগুলো রোল হচ্ছে একদিকে আর এইভাবে বড় বড় পিস হয়ে আসে। এই যে আপনার কাঠের পেটিতে ভরা থাকে দেখলেন, ওইটা কাঠের পেটিতে ভরা থাকার পর এই যে এগুলো এরকম করে দেখুন দাদা কাটবে, কাটার পর একটা একটা করে এইভাবে প্যাকিং হচ্ছে। ভিডিওতে কমেন্ট করে তোমরা অতি অবশ্যই জানাবে এই ব্যবসা তোমাদের ওইদিকে চলে কি চলে না, আর কেউ খেয়েছো কি খাও না সেটাও জানাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখছো এই যে দাদা পিস পিস করে কাটছে, কাটার পর ওইভাবেই প্যাকিং হবে। এবার প্যাকিং হওয়ার পর এক কেজি করে প্যাকিং হবে, এক কেজি করে প্যাকিং করার পর সেগুলো আবার বড় বড় পেটিতে 20 পিস করে ওই যে প্রথমেই দেখেছি 20 পিস করে সেইভাবে প্যাকেট হয়ে যাবে। এবার দেখাই তোমাদেরকে খেজুর কীভাবে প্যাকিং হয়। খেজুরগুলো ওই যে লাল বস্তায় আগেই বলেছি, এবার এইটা হচ্ছে ভ্যাকুম মেশিন। ওইভাবে ভরার পর এই যে রাখা আছে এগুলো বস্তার মধ্যে থাকে, এগুলো হাতে করে একদম শক্ত হয়ে যায়, এগুলো খেজুরগুলো সেগুলো হাতে করে পিস 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 করে ছাড়ানোর পর এইভাবে প্যাকেটে ভরার পর এই যে এইভাবে মেশিনে সিল প্লাস এটা ভ্যাকুম, মানে একদম এয়ারটাইট হয়ে যাবে, যার ফলে অনেক দিন সেটা লংজিভিটিও বেড়ে যাবে। একটা মেশিনে বোধহয় 6টা করে পিস যায়। তো এবার দেখো এটাকে উপরটা প্রেস করে দেবে, প্রেস করে দেওয়ার পর এটা এইভাবে প্রেস করে দিল, প্রেস করে দেওয়ার পর ওটা আপনার হাওয়াটা বেরিয়ে যাবে, হাওয়াটা বেরিয়ে যাওয়ার পর এরকম হবে। তারপর এই যে দিদিরা ওই কার্টুনে ভরে একদম পুরো রেডি করে দেবে। দেখছো দিদিরা কত খুশি মনে কাজ করছে, একদম হাসছে আর কাজ করছে। এ কাজ করেও তারা খুব খুশি, এবং এরা ভালো মোটা টাকা ইনকামও করতে পারে। মোটা টাকা বললে ভুল হবে, যাই হোক ভালোই ইনকাম আছে, তারা পার ডে 250-300 টাকা ইনকাম করে। এবার বলি এই ব্যবসায় খুব বেশি ইনভেস্টের দরকার হয় না, 20-25 হাজার টাকা ইনভেস্ট করলেই পার ডে তোমার 500-1000 টাকা ইনকাম করা সম্ভব। এর সাথে আরও আনুষঙ্গিক রাখা যায়, সেগুলো আরও বিভিন্ন রকম খেজুরও পাওয়া যায়। আমার ডিসক্রিপশনে সেসবেরও লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিও। ওই সব খেজুর রেখে তোমরা ব্যবসা করলে একটা ভালো টাকা ইনকাম করা যাবে, এবং রোজার সময়ে প্রচুর পরিমাণে চাহিদা হয়, ঠিক আছে? তো তখন যদি তোমরা এই ব্যবসা করো প্রচুর লাভ। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।
যদি কেউ দারচিনি নিতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। সিগার দারচিনি একদম এক নম্বর কোয়ালিটির দারচিনি, রোল দারচিনি, পাইপ দারচিনি, বহুত নাম আছে এই দারচিনি। যদি কেউ নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারো। পাইকারি এবং খুচরো দুটোই পাওয়া যাবে।